48 পেজে দুই নম্বর প্রয়োগটা তোমরা দেখো, এটা বলা যেতে পারে এরকম ভাবে একটা ডায়াগ্রাম আছে, এবিসি ত্রিভুজ একটা, মনে করো এ বি সি, এবিসি ত্রিভুজে এই যে অ্যাঙ্গেল এবিসি এটা বলা আছে 80 ডিগ্রি, আর কি এ বি আর বি সি বাহুটা সমান, এবিসি ত্রিভুজে অ্যাঙ্গেল এবিসি 80 ডিগ্রি আর এ বি আর বি সি সমান। এবার সি ডি বাহুকে বাড়ানো হয়েছে, এমনভাবে বাড়ানো হয়েছে যেন সি ডি সমান এ সি হয়, এ সি বাহু সমান হচ্ছে সি ডি, এবিসি ত্রিভুজে এ বি বি সি সমান আর এ বি সি কোণটা 80 ডিগ্রি, সি ডি বাহুকে ডি পর্যন্ত এমনভাবে বাড়ানো হলো যাতে করে এ সি আর সি ডি সমান হয়, তাহলে আমাদের ত্রিভুজ বলেছে যে এডিসি সরি অ্যাঙ্গেল এডিসি এর মানটা কত, অ্যাঙ্গেল এডিসি এই মানটা কত বার করতে হবে, অ্যাঙ্গেল এডিসি মানটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি কি জিনিস বলা আছে দেখো, এবি সমান বিসি বলা আছে, অ্যাঙ্গেল এবিসি সমান 80 ডিগ্রি বলা আছে, আর কি বলা আছে না, এসি সমান সিডি, এসি সিডি সমান, এবি বিসি সমান, অ্যাঙ্গেল এবিসি সমান 80 ডিগ্রি বলা আছে, আমাদের কি বের করতে হবে না, অ্যাঙ্গেল এ ডিসি, অ্যাঙ্গেল এ ডিসি সমান হচ্ছে কত, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এবি সমান বিসি বলা আছে, এবি সমান বিসি বলা আছে, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব অ্যাঙ্গেল এই যে ত্রিভুজটা এবিসি ত্রিভুজটা এবি বিসি সমান, তাহলে এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, তাই না, এই বাহু দুটো যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণ দুটো সমান হবে, তাহলে অ্যাঙ্গেল বি এ সি, বি এ সি কি লিখতে পারি, বি এ সি সমান হচ্ছে অ্যাঙ্গেল এ সিবি, এই কোণটা এই কোণটা সমান, এটা কত হচ্ছে না 180 ডিগ্রি, তিনটে কোণের সমষ্টি থেকে 80 ডিগ্রি বাদ দিয়ে দেব, তাকে দুই দিয়ে ভাগ করে দেবো, 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বাদ, তাহলে আমরা পাঁচই দেখো 100 ডিগ্রি বাই দুই সমান হচ্ছে 50 ডিগ্রি, তাহলে এই কোণটা হয়ে গেল 50, এই কোণটা হয়ে গেল 50, ঠিক আছে। এবার দেখো অ্যাঙ্গেল এ সি বি, এ সি বি যদি 50 হয় তাহলে এ সি ডিটা কত, অর্থাৎ অ্যাঙ্গেল এ সি ডি, অ্যাঙ্গেল এ সি ডি এই কোণটা কত, এইটা যদি 50 হয় তাহলে এটা এটা টোটাল 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে এইটা 50 হলে এটা কত, এ সি ডি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি সমান হচ্ছে 130 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি 130 ডিগ্রি হয়, আবার দেখো এ সি সমান সি ডি, তাহলে এই কোণটা কত পেলাম 130 ডিগ্রি, এ সি সমান সি ডি, অতএব অ্যাঙ্গেল সি এ ডি, সি এ ডি সমান হচ্ছে, সি এ ডি সমান হচ্ছে অ্যাঙ্গেল এ ডি সি, এ ডি সি, তাহলে এটা কত হবে না 180 ডিগ্রি থেকে এ সি ডিটা কি যেন, এ সি ডিটা, এ সি ডিটা হচ্ছে 130 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাকে দুই দিয়ে ভাগ করবো, হ্যাঁ দুই দিয়ে ভাগ করবো, কারণ এই দুটো অ্যাঙ্গেল সমান, তাহলে এটা কত হচ্ছে না, এটা হচ্ছে তোমার 50 ডিগ্রি বাই দুই সমান হচ্ছে 25 ডিগ্রি, ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল এ ডি সি হয়ে গেল 25 ডিগ্রি। এরপর তোমাদের আমি কষে দেখি 16.1 পেজ নাম্বার 150 এর চারের দিকের অঙ্কটি করাচ্ছি, চারের দিকের কষে দেখি 16.1 চারের দিকের অঙ্কটা, এখানে দেখো এবিসি একটা ত্রিভুজ বলা আছে, এ বিসি ত্রিভুজ বলা আছে, আর অ্যাঙ্গেল এসি ডিটা বলা আছে 112 ডিগ্রি, 112 ডিগ্রি, এই বাহু দুটো সমান, এবি আর এসি সমান, তাহলে এই তিনটে কোণের পরিমাপ বার করতে হবে, এবিসি ত্রিভুজের এবি আর বিসি সমান, তাহলে এবি সমান হচ্ছে, এবি সমান হচ্ছে এসি, তাহলে আমরা কি লিখব যে অ্যাঙ্গেল এবিসি বাহু দুটো সমান, এই কোণ দুটো সমান হবে,
বাহু সমান হলে কোণ তো সমান অর্থাৎ অ্যাঙ্গেল এবিসি সমান হচ্ছে অ্যাঙ্গেল এসিবি ঠিক আছে তাহলে এই বাহু দুটো সমান হলে কোণ দুটো সমান হবে এই কোণ দুটো সমান কারণ বাহু যে বাহু সমান তার বিপরীত কোণ সমান তাহলে অ্যাঙ্গেল এসিবি টা 112 ডিগ্রি তাহলে এসিবি টা কত অর্থাৎ অ্যাঙ্গেল এ সিবি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 112 ডিগ্রি টোটাল কোণ তো 180 ডিগ্রি 180 এটা আবার 112 ডিগ্রি কত 12 বাদ দিলে 112 তাহলে হচ্ছে 2 1 কয় 10 8 10 এর মানে 2 800 ডিগ্রি না অ্যাঙ্গেল এসিবি টা পেলাম 800 ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল এসিবি যদি 800 টি হয় তাহলে অ্যাঙ্গেল এবিসি হচ্ছে 800 ডিগ্রি অতএব অ্যাঙ্গেল বিএসি কত না অ্যাঙ্গেল বিএসি সমান হচ্ছে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি প্লাস 68 ডিগ্রি দুটো কোণ 68 করে তাহলে এটা বিয়োগ দিয়ে দাও 180 ডিগ্রি মাইনাস 8 আর 16 136 ডিগ্রি হ্যাঁ 120 আর 16 136 ডিগ্রি তাহলে কত হচ্ছে 6 কত 4 10 3 কে 4 4 কে 44 ডিগ্রি তাহলে তিনটে কোণ আমরা একটা দুটো কোণ পেয়ে গেলাম 68 করে এটা 68 এটা 68 আর এই কোণটা হচ্ছে 44 ডিগ্রি ঠিক আছে এটা হলো এবার আমরা পাঁচের দাগে অঙ্কটা করবো পাঁচ এই অনুশীলনী পাঁচের দাগে অঙ্কটা আমরা করব অনুশীলনী পাঁচের অঙ্কটা দেখো পাঁচ পাঁচের অঙ্কটা বলা আছে দেখো যে ত্রিভুজ এবিসি এই এবিসি ত্রিভুজটা বলা আছে এবিসি এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল বিএসি টা হচ্ছে 80 ডিগ্রি বিএসি এটা হচ্ছে 80 ডিগ্রি আর এবি আর এসি সমান তাহলে কি বের করতে হবে এবিসি মানে এই কোণটা আর এই কোণটা এই দুটো কোণের মান আমাদের বের করতে এবিসি আর এসি তো খুবই সহজ দেখো বাহুগুলো সমান তাহলে কোণগুলো সমান হবে তাহলে অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি সমান কত তিনটে কোণ সমষ্টি 180 ডিগ্রি তা আমাদের একটা কোণ 180 বলা আছে বিয়োগ করে দিলাম দুটো কোণ সমান দুই দিয়ে ভাগ এই দুটো কোণ সমান তো দুই দিয়ে ভাগ তাহলে এটা হচ্ছে 100 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 50 ডিগ্রি তাহলে এবিসি আর এসিবি দুটোই হচ্ছে দুটোই হচ্ছে 50 ডিগ্রি করে এটাও 50 ডিগ্রি এটাও 50 ডিগ্রি এবার আমরা ওই একই অনুশীলনীর ছয়ের দেখে অঙ্কটা করবো একই অনুশীলনী ছয়ের দেখে অঙ্কটা ছয় দেখে অঙ্কটা দেখো ছয় দেখে অঙ্কটা এটা বলা আছে দেখো যে এবিসি ত্রিভুজে এবি আর এসি সমান এবিসি একটা ত্রিভুজ এ বিসি একটা ত্রিভুজ এই কোণটা বলা আছে অ্যাঙ্গেল এবিসি বলা আছে 70 ডিগ্রি আর এবি আর এসি সমান তাহলে এসিবি আর এবিসি এসিবি মানে এই কোণটা বার করতে হবে আর বিএসি মানে এই কোণটা এই দুটো কোণ কত বার করতে হবে তাহলে এবিসি বলা আছে দেখো এবি আর এসি সমান অতএব অ্যাঙ্গেল এবিসি সমান হচ্ছে অ্যাঙ্গেল এসিবি তাহলে অ্যাঙ্গেল এবিসি যদি 70 হয় এসিবিও 70 হবে সমান হচ্ছে 70 ডিগ্রি অতএব অ্যাঙ্গেল বিএসি টা কত হচ্ছে না বিএসি টা হচ্ছে 180 ডিগ্রি থেকে দুটো 70 ডিগ্রি তাহলে অতএব অ্যাঙ্গেল এসিবি সমান হচ্ছে 70 ডিগ্রি 180 থেকে আমরা 70 প্লাস 70 বাদ দিয়ে দেবো তাহলে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান হচ্ছে 40 ডিগ্রি তাহলে ত্রিভুজ এবিসি এসিবি টা পেলাম আমরা 70 ডিগ্রি আর বিএসি টা পেলাম 40 ডিগ্রি ঠিক আছে কত হাতে দেখো অঙ্কটি একই অনুশীলনীর এটা কি বলা আছে এভাবে দেখো আবার একটা ডায়াগ্রাম আছে এভাবে বলা আছে এটা কি দেওয়া আছে এবিসি এ বি সি ত্রিভুজ আর এবি আর বিসি বাহু সমান এবি বিসি সমান এবি সমান হচ্ছে বিসি আর কি বলা আছে না অ্যাঙ্গেল বিএসি প্লাস
angle ACB, BAC আর ACB সমান হচ্ছে 50 ডিগ্রি তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত ঠিক আছে তাহলে এই বাহু দুটো যদি সমান হয় কোণ দুটো তো সমান হবে কোণ দুটো সমান হবে তাহলে BAC আর ACB সমান যেহেতু AB আর BC সমান অতএব এখানে লিখে নাও যে অ্যাঙ্গেল AB আর BC সমান তাহলে অ্যাঙ্গেল BAC সমান হচ্ছে অ্যাঙ্গেল ACB তাহলে BAC জায়গা ACB আমরা লিখে দেব অ্যাঙ্গেল BAC আর ACB জায়গা লিখব অ্যাঙ্গেল BAC সমান হচ্ছে 50 ডিগ্রি তাহলে বা 2 অ্যাঙ্গেল BAC সমান হচ্ছে 50 ডিগ্রি অতএব অ্যাঙ্গেল BAC সমান হচ্ছে 50 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 25 ডিগ্রি তাহলে BAC টা যদি 25 ডিগ্রি হয় তাহলে ACB টা হবে 25 ডিগ্রি অতএব অ্যাঙ্গেল কারণ BAC আর ACB সমান তো তাহলে ACB এটা হলো 25 ডিগ্রি 25 ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল ABC টা কত অতএব অ্যাঙ্গেল ABC সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এই যে BAC আর ACB এই যে যোগ করলে হচ্ছে 50 ডিগ্রি বলা আছে তাহলে 50 ডিগ্রি বসিয়ে দাও সমান হচ্ছে 130 ডিগ্রি তাহলে এই দুটো কোণ 25 করে পেলাম আর একটা ABC পেলাম 130 ডিগ্রি